নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুর দেখবে তোমরাও খুব ভালো আছো। এই হলো রে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, অনেক বেজে গেছে। আপনি কখন করবি? এখন বাজে 12টা বাজতে, 1টা বাজতে 10, 12টা 50। তো আজকে তো বুধবার, তোমরা জানোই আমার হাজব্যান্ডের ছুটি। তো কালকে রাতে তো এসছে 11:30, আর শুতে শুতে 1টা 1:30 বেজে গিয়েছিলো। তো আজকে ঘুম থেকে উঠেছি, আমি উঠেছি 8টা 10-এ, হাজব্যান্ড উঠেছে 9টা বাজতে 5-এ, আর ছেলে উঠেছে 8টা 40-এ। এই হচ্ছে, তারপরে বাজার গেল বাবা ছেলে দুজনে, আকাশ মেঘলা। আমি ছেলেকে যেতে বারণ করেছিলাম কিন্তু শুনলো না, গেল দুজনে। এলো 11:30 নাগাদ। আমার ততক্ষণে ভাত হয়ে গেছে গিয়েছিলো, ভাত এই যো ঠিক দিয়ে দিয়েছি, ভাতটা যাকে হয়ে গেছে। আর এদিকে জোগাড়পাতি সব হয়ে গেছে, বাটনা বাটা, এই যো বাটনা বেটে আমি মশলা দিয়ে, গুঁড়ো মশলাগুলো দিয়ে রেখে দিয়েছি। আলু কোটা হয়ে গেছে, টমেটো কোটা হয়ে গেছে, ক্যাপসিকামটা কুটবো। বাজার এনেছে, চলো দেখাই কী কী বাজার এনেছে না এনেছে। চপ এনেছিলো, জিলিপি এনেছিলো, তাই দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। 12টা 12টা বাজতে 10, তখন মুড়ি খাওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, জিভে গজা এনেছিলো, জিভে গজা কি ওই সেই লম্বা লম্বা ইয়েগুলো, রং বেরঙের সেইগুলো এনেছিলো। তা তাই দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। আজকে তো উল্টো রথ, তো আমার দেওরের রথ তো বেরোবেই বিকালবেলা, যদি বেরোই তাহলে শেয়ার করব অবশ্যই। আর চলো কী কী বাজার এনেছে, গোটা মানে সোদপুর বাজার তুলে নিয়ে চলে এসেছে, যা পেরেছে এনেছে। অবশ্য মধ্যিখানে আর বাজার হবে না, যদিও আবার সেই 1 সপ্তাহ পরে বাজার, কারণ ও তো থাকবে না, অফিস বেরোবে, সেই কারণে 1 সপ্তাহের মতো আমাদের মায়ের বেটার বাজার এনে দিয়েছে। আর আগামীকাল তো একাদশী, তো ছেলে তো খাবে না, ছেলে ভিকে বাবার কাছে খাবে। তো চলো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, রান্না বসাতে অনেক দেরি হয়ে যাবে, 1টা বাজতে চললো। তোমাদের দেখিয়ে দিই ওদিকে তো কী কী জোগাড় হয়েছে না হয়েছে। এখানে সগড়ি মিঠেসে আমার পেঁয়াজ কোটা হয়ে গেছে, এই যো পেঁয়াজ কুটে রেখে দিয়েছি। এবার চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এখানে ক্যাপসিকামটা আছে, মাংসে দেবার জন্য আনতে বলেছিলাম। করলা এনেছে, আদা এনেছে, গাজর এনেছে 1টা, 1 কেজি পটল আনতে বলেছিলাম, পটল ভাজা যেহেতু আমার ছেলে পছন্দ করে সেহেতু পটল আনতে বলেছিলাম। আর এখানে কাঁকরোল বলে, ঘি করলা বলে, যেরকম পারে বলে সেটা এনেছে। 1টা আনতে বলেছিলাম যেহেতু ডাঁটা নিয়েছে, 1টা কাঁচকলা আনতে বলেছিলাম শুক্ত হবার জন্য, বেগুন শুক্তের জন্য, আর কচু, কাঁচা লঙ্কা, আর এখানে ডাঁটা, বিনস কড়াই, আর মূলো, এগুলো সব এনেছে কাঁচা বাজার। এই বাজারের যা দাম, এই এই কটা বাজারই বলছে 300 টাকা, প্রচুর পরিমাণে দাম। এখানে দেখিয়ে দিই, এখানে চিকেন এনেছে, চিকেনটা আজকে হবে। আর এখানে এনেছে মাছের ডিম, মাছের ডিমটা অনেকটাই পরিমাণে এনেছে, এবার 2-3 দিন হয়ে যাবে। এখানে এনেছে মাছ, এটা হচ্ছে রুই মাছ, রুই মাছ এনেছে, রুই মাছের তেলটাও খুব সুন্দর, খুব সুন্দর তেল, রুই মাছ এনেছে। আর এখানে এনেছে গেঁড়ি, এই যে গেঁড়ি, গেঁড়িটা অত বেলায় গিয়েও পেয়েছে কী ভাগ্যি। এই হচ্ছে ওই যে ওই যে ওই টিকিটটা, এই হচ্ছে আজকের বাজার। এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এটা রান্না করব, চলো সঙ্গে থাকো। গুড আফটারনুন, এখন বাজে 2টো। তো আমি মাংসটা চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে, মাংসটা চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। 2টো বেজে গেছে, যদিও 12টায় মুড়ি খেয়েছি, জম্পেস মুড়ি তেলে ভাজা আর চানাচুর, জিলিপি দিয়ে চম্পেস করে মুড়ি খেয়েছি, খিদে যদিও পাইনি এখনো।
এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া আর পরিষ্কার পরিষ্কার বাকি। বিকেলবেলা আবার কাকিমা শাশুড়ি বলে গেছে যে রদ বেরোবে, রদ নিয়ে বেরোতে হবে। আমি গরম জলে করেছি, আই দেখো দেখতে পাচ্ছ, গরম জল দিয়েছি, না জানি কেমন হবে, দেখা যাক হাজব্যান্ড কি বলে খেয়ে দে। এই যে টকবক করে করছে, কালারটা তো ভালোই এসছে, এবার টেস্ট কেমন হবে জানি না, এ হচ্ছে ব্যাপার। তো হাজব্যান্ডের পইতেটা পইতে ছিঁড়ে গিয়েছিল, পইতে করছে পুজো করে এসে, ছেলে দেখছে মোবাইল, তো মোবাইল ছাড়া আর কিছু জানে না। ঠিক আছে, এটা একটু এত ঝোল তো রাখবো না, যেহেতু চিকেন একটু মাখো মাখো করবো, মাখো মাখো খুব আবার করবো না, কারণ এবেলা তিনজনে খাবো, ওবেলা তিনজনে খাবো, মেখে খেতে হবে। আর কিছু যেহেতু করিনি, আর কিছু করিনি যেহেতু, এই একটা পদই করেছি আজকে, তো হতে থাক, চলো আবার পরে ফিরে আসছি। বন্ধুরা ইভিনিং বলছি, এখন বাজে 9:05, তো একবারে সেই দুপুরের পরে তোমাদের কাছে এখন এলাম, কারণ কি না ঘুমোচ্ছিলাম একদম, সেই 3:30 সময় ওপরে উঠেছি, খাওয়া দাওয়া করে পরিষ্কার ঝরিষ্কার করে সব কিছু করে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াটা, কারণ অনেক লেট হয়ে গিয়েছিলো, তো রান্নাবান্না করতে অনেক লেট হয়ে গিয়েছিলো, সেই কারণে আর শেয়ার করা হয়নি। একেবারে চলে এসেছি রাত্রিবেলা 9:00 সময়, আর তখন মানে মাংসটা খেয়ে, আর হাজব্যান্ডও অল্প ভাত খায়নি, ছেলেও অল্প ভাত খায়নি, সেগুলো নষ্ট হওয়ার ভয়ে আমি খেয়ে নিয়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল, সেই কারণেও তোমাদের কাছে আসেনি। তো একবারে 6:20 ঘুম ভাঙলো, কাকিমা শাশুড়িতে এসে ডেকে ডেকে আলা, ওই রদ নিয়ে বেরোবার জন্য বলছে কতবার তোমাদের পা নাড়িয়েছি, এ নাড়িয়েছি, উঠ ও ঘুম হচ্ছিলে, আর বলছি চিমটি কেটে দিতে হয়, চিমটি কাটলেই উঠে পড়তাম, তখন হাসছে। আসলে আমার মানে আমার বলে নয়, গত কয়েকদিন ধরেই বেশ ঘুম হচ্ছে না ভালো, হাজব্যান্ড লেট করে আসছে, সে খাওয়া দাওয়া করে শুতে শুতে এডিটিং করে শুতে শুতে অনেক রাত হয়ে যাচ্ছে, তারপরে আবার সকালবেলায় উঠতে হচ্ছে, তো ভালো ঘুম হচ্ছে না, সেই কারণে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ কিছুই করা হয়নি, ভিডিও করা হয়নি, এডিটিংও করা হয়নি, ভিডিও ছাড়তেও লেট হয়েছে, হচ্ছে ব্যাপার। তো এইটা দেখো না, ও পড়ছে বলে, এটা হচ্ছে ওর অ্যাক্টিং, পড়াশোনা একদম নাই, মানে পড়তে হলেই ওর যত গায়ে জ্বর, পড়তে হলে, পড়তে যেতে হলে, স্কুলে যেতে হলে যত গায়ে জ্বর ওর, আর এ হচ্ছে ব্যাপার, এটা পুরো অ্যাক্টিং, এই যে পড়ার অ্যাক্টিংটা করছে না, পুরো অ্যাক্টিং। তো রাত্রে আমি ভাত খাবো কি না বলতে পারছি না, কোনো ঠিক নেই ভাত খাবো কি না, কারণ আমার পেট ঢিস হয়ে আছে, চা পর্যন্ত খাইনি, সন্ধেবেলা এক চাষি এসেছিলো, তারপরে হাজব্যান্ডকে চা করে দিলাম, ছেলেকে দুধ করে দিলাম, আমি চা খাইনি, ভালো লাগছে না শরীরটা আর কি, আর আমার সেই ক্যাকালটাও যন্ত্রণা হচ্ছে বেশ কয়েকদিন ধরে, হচ্ছে ব্যাপার। জল একবার জল খেতে যাব, একবার টয়লেট যাব, একবার পটি যাব, এই হচ্ছে ওর মানে না পড়ার বাহানা, দেখো না, জল খাচ্ছে, টয়লেট যাব, অন্য সময় জল খাওয়া নেই, এখনই হচ্ছে জল খাওয়ার হিড়িক পড়েছে ওর। আর আমার বিছনার হাল দেখবে, চলো বিছনার কি হাল, এই দেখো দাঁড়াও আলোটা জ্বালি, বিছনার হাল দেখো, এই যে এখনও বিছনা গোছানো হয়নি, দুপুরে ঘুমিয়েছি, এখনও বিছনা গোছানো হয়নি, ঠিক আছে বিছনাটা গুছিয়ে নিই ভালো করে, বিছনা গুছিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। ওকে, তো এখানে খেতে বসে পড়েছি, এইটা রেখে দেবো ফ্রিজে, পুড়ে রেখে দেবো, আগামীকাল হয়ে যাবে, ভাতও আছে, তো সেই পান্তা ভাত দিয়ে জল ঢেলে রেখে দিয়েছি ভাতে, পান্তা ভাত দিয়ে বেশ ভালোই মেনু হবে কালকে। আর এখানে ছেলে খাচ্ছে, এখানে হাজব্যান্ড খাচ্ছে, এটা হচ্ছে জিলিপি, আর এখানে আমার খাবার আছে, আমি খাবো এবার। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 10:40, তো একটু লেট করেই খেতে বসলাম, কারণ সন্ধেবেলা তো বেশ ভালোই ঘুম হয়েছে, বিকালবেলা তো কারোরই ঘুম পায়নি সেই কারণে, আর আগামীকাল হাজব্যান্ড একটু লেট করে বেরোবে, কারণ লেট করে আসছে যেহেতু, লেট করে বেরোবে সেই কারণে, আর তাড়াহুড়ো কিছু নাই, সেই জন্য একটু লেট করেই খেতে বসলাম।
ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। ওকে, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1K লাভ। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।